আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন এবং আপনার যদি ইউরোপ যাওয়ার স্বপ্ন থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা ইউরোপের এমন তিনটি দেশের কথা উল্লেখ করতে যাচ্ছি যে তিনটি দেশে যাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে না, কোনো ধরনের কোনো আইটসের প্রয়োজন পড়বে না, এবং আপনারা খুবই কম খরচে এই দেশগুলোতে যেতে পারবেন। তাছাড়াও সবথেকে বড় কথা হচ্ছে, এই দেশগুলোতে যাওয়ার পর আপনারা খুবই অল্প সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, যেটা থ্রু আপনারা এই দেশগুলো থেকে নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। তো চলুন আমাদের ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে থাকা দেশটি হচ্ছে পোল্যান্ড। আপনারা সকলেই জানেন ইউরোপের যতগুলো দেশ রয়েছে সবগুলাই অত্যাধুনিক, কিন্তু পোল্যান্ড তাদের মধ্যে অন্যতম একটি দেশ যেখান থেকে বাঙালিরা ইচ্ছে করলে খুবই সহজেই ওয়ার্ক পারমিট নিয়ে নিতে পারে। আপনারা সকলেই জানেন ভিসা ক্যাটাগরির মধ্যে 4টি ক্যাটাগরি রয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি অ্যান্ড ডি ক্যাটাগরি। যেহেতু আজকের ভিডিওতে আমরা বলছিলাম শুরুতেই আপনারা কোনো ধরনের কোনো এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা আইল ছাড়াই যেতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ডি ক্যাটাগরির ভিসাগুলো প্রযোজ্য। আপনারা পোল্যান্ডের ভিসা যে কোনো ধরনের বাংলাদেশি এজেন্সি থেকেই নিয়ে নিতে পারবেন। 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করে আপনারা পোল্যান্ডের ডি ক্যাটাগরির ভিসাগুলোর জন্য পোল্যান্ড যেতে পারবেন। এবং ডি ক্যাটাগরির ভিসাগুলোর মধ্যে আপনার কাজ হচ্ছে ডিশ ওয়াশার, প্লাম্বার, ক্লিনার, অর্থাৎ আপনি কোনো একটা ঘরের ক্লিনার হিসেবে কিংবা ডিশ ওয়াশার হিসেবে হোটেল, এই টাইপসের কাজগুলো আপনি খুবই সহজে পেয়ে যাবেন পোল্যান্ডের ক্ষেত্রে। আর তাছাড়া পোল্যান্ডের আরেকটি অন্যতম বৈচিত্র্য হচ্ছে পোল্যান্ডে আপনাদের মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট সহকারে আপনারা সেদেশে কাজ করার বৈধতা পেয়ে যাবেন, এবং সেনজেন হিসেবে আপনারা ইচ্ছে করলে অন্যান্য ইউরোপ কান্ট্রিতেও শিফট হয়ে যেতে পারবেন এবং আপনারা মান্থলি 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমাদের লিস্টে 2nd পজিশনে থাকা দেশটির নাম হচ্ছে মাল্টা। আপনারা সকলেই কম বেশি জানেন যে দক্ষিণ ইউরোপের সবথেকে সুন্দরতম দেশের মধ্যে একটি অন্যতম দেশ হচ্ছে মাল্টা। এই মাল্টা দেশটি যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি এদেশের আইনকানুনও অনেকটা রিলায়েবল ফরেনারদের জন্য। অর্থাৎ আমরা বাংলাদেশিরা যখন অন্য কোনো দেশে যাই, সেক্ষেত্রে আমরা সেদেশের ফরেনার হিসেবেই গণ্য হই। সো বেসিক্যালি মাল্টায় যেতে আপনাদের 10 থেকে 12 লক্ষ টাকা পরিমাণ খরচ হবে ডি ক্যাটাগরির ভিসার জন্য, এবং এদেশে যাওয়ার মাত্র 3 মাসের মধ্যেই আপনাদের ওয়ার্ক পারমিটটা হয়ে যাবে। এবং আপনারা যদি সেনজেন ভিসায় যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা মাল্টা থেকে ইউরোপের অন্য কোনো দেশে সহজে শিফট হয়ে যেতে পারবেন, কিংবা আপনারা মাল্টাতে থেকেই ডি ক্যাটাগরির কাজ করে ঘন্টা হিসেবে 15 থেকে 20 ইউরো ইনকাম করতে পারবেন, যেটা মান্থলি বেসিসে আপনাদের 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়ে যাবে। সো ইউরোপের দেশগুলোর মধ্যে পোল্যান্ডের পর মাল্টার অবস্থান আমরা এই জন্যই দ্বিতীয়তে রাখছি, কারণ মাল্টায় যাওয়ার প্রসেসিং খুবই ইজি এবং আপনাদের যাওয়ার পর ওয়ার্ক পারমিটটাও অতি শীঘ্রই হয়ে যাবে। আর এই মাল্টার বিষয় আপনারা বাংলাদেশের যে কোনো অথেন্টিক এজেন্সির কাছ থেকেই পেয়ে যাবেন রিলায়েবলি। আমাদের লিস্টে 1 নম্বরে থাকা দেশটির নাম হচ্ছে পর্তুগাল। পর্তুগাল সম্বন্ধে আপনাদেরকে নতুনভাবে বলার কিছুই নেই, আপনারা সকলেই পর্তুগাল সম্বন্ধে কম বেশি জানেন। সো বেসিক্যালি পর্তুগাল হচ্ছে ইউরোপের এমন একটি দেশ যেখানে ফরেনারদের জন্য রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা। আপনি একজন বাঙালি হিসেবে যদি আপনি পর্তুগাল যেতে পারেন, সেক্ষেত্রে আপনি সেদেশের ওয়ার্ক পারমিট মাত্র 4 থেকে 5 মাসের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটি হচ্ছে ইউরোপের অন্যান্য দেশগুলোতে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার কাজ করে যে টাকা ইনকাম করবেন, আপনি পর্তুগালে যাওয়ার পর ওয়ার্ক পারমিট পাওয়ার আগেই সেই টাকাটা ইনকাম করতে পারবেন। সো বেসিক্যালি ইউরোপের সকল দেশে যেহেতু ঘন্টা হিসেবে আপনাকে বেতন দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পর্তুগালে প্রতি ঘন্টা কাজের জন্য 7 থেকে 15 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, আপনার যদি ওয়ার্ক পারমিটটা না হয় সেক্ষেত্রে। আর আপনার যখন ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন 3 থেকে 4 মাস পর, সেক্ষেত্রে আপনার ইনকামটা প্রতি ঘন্টা হিসেবে যে দাঁড়াবে $18 থেকে $20 পর্যন্ত। সো আর দেরি কিসের, আপনারা যারা ইউরোপ যাওয়ার মনস্থ করছেন তারা এই তিনটি দেশের মধ্যে যে কোনো একটি দেশে যেতে পারেন, যাওয়ার কস্টিংও খুবই কম। পর্তুগাল যেতে আপনাদের 16 লক্ষ টাকার মতো খরচ হবে, কিন্তু ইউরোপের সকল দেশের তুলনায় পর্তুগাল, পোল্যান্ড এবং মাল্টা যাওয়ার কস্ট অনেক কম, এবং এক্ষেত্রে এই দেশগুলোতে কিন্তু সুবিধা বা ফ্যাসিলিটিসও অনেক বেশি। সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই রাজনবাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।